তার দুর্দশা আপনার পরিস্থিতি কারণ হাবার মতো হবে, তারা যেরকম চিরদিনের জন্য জাহান্নামের অধিবাসী হয়ে গেছে আপনিও সেরকম হবেন। অতএব সময় থাকতে তওবা করে ফিরে আসেন এবং সমস্ত ওলামায়ে ইকরাম তারা কষ্ট যারা আছেন, নির্যাতিত যারা আছেন এবং দিন প্রিয় ধর্মপ্রিয় মানুষ যারা এখনো জুলুম স্বীকার করে মিথ্যা আর লাঞ্ছন উপবাদ দিয়ে বন্দী হয়ে রেখেছেন, সকলকে মুক্তি দিন, নিজের পথকে সুগম করেন। নচেত এমন সময় এসে যাবে ওই দিন ওই সময়ের মধ্যে আপনাকে বাঁচানোর জন্য, আপনাদেরকে বাঁচানোর জন্য কেউ থাকবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। এন আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার রহমত এবং আপনাদের তো ভালো আছি। তো ইনশাআল্লাহ আমাদের আজকে আমরা কথা বলার চেষ্টা করবো হলো সাম্প্রতিক সময়ে দেশ এবং সারা বিশ্বের মধ্যে ইসলাম স্কলারগণ এবং ইসলাম প্রিয় ব্যক্তিবর্গ মানুষরা কেন এত নির্যাতিত নিষ্পেষিত, এই কারণে কি আমরা হতাশ হয়ে যাব নাকি এই কারণে আমাদের আরো খুশি আনন্দ হওয়া উচিত? যদি আমরা একটু পূর্ব থেকে আলোচনা করি তাহলে বোঝা যাবে এর জন্য আনন্দ উল্লাস হওয়া আমাদের জন্য উচিত। সেটা কিভাবে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ভূখণ্ডের মধ্যে যত নবী রাসূলগণকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন সকলকে কোন না কোন উপায়ে তাদের থেকে পরীক্ষা নিয়েছেন, আর এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা কখনো কাউকে কালিমুল্লাহ উপাধি দিয়েছেন, আবার কখনো কাউকে কালিমুল্লাহ উপাধি দিয়েছেন, ঠিক তেমনিভাবে কখনো কাউকে জাবিহুল্লাহ উপাধি দিয়েছেন, ঠিক তেমনিভাবে কখনো কাউকে হাবিবুল্লাহ সহ নানানভাবে আল্লাহ তাআলা তিনাদেরকে উপাধি দিয়েছেন। তাই মহাগ্রন্থ আল কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে কথিত নবীগণরা কীভাবে তারা বিরোধিতার সম্মুখীন হয়েছেন তা যদি আমি আপনি মহাগ্রন্থ আল কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করি এবং ইতিহাসের কিতাব যদি খুলে দেখি তাহলে এর একটা বাস্তব কিছু একটা নমুনা চিত্র আমাদের সামনে বেশি উঠবে। আর এই চিত্রটি যদি আমার আপনার সামনে থাকে তাহলে বর্তমান জামানায় আমার আপনার উপরে যে দুঃখ কষ্ট বিপদ আপদ আসতেছে এটা স্বাভাবিক মনে হবে এবং এটাও মনে হবে যে এটা তো কোনো চেনা জানা হেরার পথ, আর এই পথের প্রতীক হতে গেলে এই পথে চলতে গেলে অবশ্যই এ ধরনের জুলুম নির্যাতনের শিকার হতে হবে, এটা স্বাভাবিক বিষয়। বরং এ ধরনের পরিস্থিতির যদি সম্মুখীন না হয় তাহলে এটা আতঙ্কিত হওয়া আমাদের জন্য উচিত যে যে সত্যিকারে আমরা কি নবী রসুলগণের রেখে যাওয়া পথের মধ্যে আছে কিনে। অতএব সাম্প্রতিক সময়ে আমাদের দেশ এবং সারা ওয়ার্ল্ডের মধ্যে যে সমস্ত ইসলামিক স্কলাররা এবং ইসলাম প্রিয় জনপ্রিয় আলেম ওলামা মানুষরা নির্যাতিত শিকার হচ্ছে, জালেমের জুলুমের নির্যাতিত শিকার হচ্ছে, তাদেরকে নির্যাতন নিপীড়ন নিষ্পেষিত করা হচ্ছে, তাদেরকে একেবারে ধূলিসাৎ করে দেওয়ার জন্য পর্যন্ত হুকুম দেওয়া হচ্ছে, ধমকি দেওয়া হচ্ছে, এই ধরনের পরিস্থিতির একটা নমুনা আগেকার নবীরা যে সমস্ত নির্যাতন শিকার হয়েছেন এটাকে যদি আমরা মিলাই তাহলে হতাশার কাবড়ানোর কোনো কারণ থাকে না। কারণ যেমনিভাবে আজকে আমার আপনার উপরে জুলুমের স্টিমুলাস চালানো হচ্ছে ঠিক তেমনিভাবে নবী রাসূলগণের উপরেও এরকম বর্বর নির্যাতন করা হয়েছে, ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কামিয়াবি দান করেছেন আর জালিমদেরকে আল্লাহ তাআলা একেবারে নিষ্পেষিত একবার ধ্বংস করে দিয়েছেন। অতএব হতাশ আর না ঘাবড়িয়ে এর বিপরীতে আমরা ঈমানের নবচেতনা লাভ করতে পারি। সুতরাং আজকেও যে সমস্ত ইসলামিক স্কলাররা সারা বিশ্বের মধ্যে এবং ইসলাম প্রিয় ব্যক্তিবর্গরা তারা প্রকষ্ট জীবনযাপন করতেছে, সেখানে তারা দুঃখে দুঃখে জীবনযাপন করতেছে, তাদেরকে একেবারে শেষ করে দেওয়ার পর্যন্ত হুমকি দেওয়া হচ্ছে, ইতিপূর্বে শেষও করে দিয়েছে, এরপরেও ওই সমস্ত ব্যক্তিবর্গকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজ কুদরতে হেফাজত করেছেন। ইয়োবা তিনেরা নবী রাসূলগণ ছিলেন কিন্তু আমরা তো মানুষ, আমরা তো দুর্বল, কিন্তু এরপরেও এটা চাক্ষুষ প্রমাণ যে আজও পর্যন্ত যে সমস্ত ইসলাম স্কলার এবং ওলামায়ে কিরামরা তারা প্রকষ্টের মধ্যে জালেমের জুলুমের নির্যাতিতের শিকার হচ্ছে তারা কেউ দিনের পথ থেকে বিচ্যুত হয় নাই, বরঞ্চ রীতিমতো তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অতএব আজও যদি আমার আপনার উপরে এরকম নির্যাতন স্টিমুলেশন চালানো হয় তাহলে আমি আপনিও এটার প্রমাণ দিব যে আমাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য গায়েবিভাবে সাহায্য করতেছেন, সেটা যে কোনো প্রকার হোক না কেন। কিন্তু এই কথা মনে রাখবেন যারা এরকম জুলুম বড় বড় জুলুম করতেছেন তথা
জানেন তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ছাড় দিবেন না, ছাড়েন না, ইতিপূর্বে ছাড়বেনও না। সময় থাকতে তাওবা করে ফিরে আসেন, দছেন আপনার দুর্দশা আপনার পরিস্থিতি কারণ হা আমার মতো হবে, তারা যেরকম চিরদিনের জন্য জাহান্নামের অধিবাসী হয়ে গেছে আপনিও সেরকম হবেন। অতএব সময় থাকতে তওবা করে ফিরে আসেন এবং সমস্ত উলামায়ে ইকরাম তারা কষ্ট যারা আছেন, নির্যাতিত যারা আছেন এবং দিন প্রিয় ধর্মপ্রিয় মানুষ যারা এখনো স্বীকার করে মিথ্যা আর লাঞ্ছন অপবাদ দিয়ে বন্দী হয়ে রেখেছেন সকলকে মুক্তি দিন, নিজের পথকে সুগম করেন। নচেৎ এমন সময় এসে যাবে ওই দিন ওই সময়ের মধ্যে আপনাকে বাঁচানোর জন্য আপনাদেরকে বাঁচানোর জন্য কেউ থাকবে না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিনের উপর অটল থেকে জীবনযাপন করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।